নালে বৃষ্টির মধ্যে ঈদের পরে আনন্দের মেলা, আনন্দের স্রোত বইতেছে, ডাক ঢোল পিটাইতেছে, কত রকমের আনন্দ, কত রকমের বেহায়া পানা, কত রকমের নগ্নতা। ঈদুল আজহা কোরবানির ঈদ, মানে এক প্রেমের ঈদ, এক জীবন উৎসর্গের ঈদ। কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম কেমন যেন এটাকে গরু জবাই করা এক ট্রেডিশনাল, গরু জবাই করা এক প্রমোশনাল, এক আনন্দ মেলা উৎসব মনে করছে, কি বলেন? এটাই তো, কে কত বড় বড় গরু জবাই করতে পারে, কে কত গোশত বেশি খাইতে পারে, কার বাড়ি কেমন সাজাইতে পারে, কার গরুর কত ফেসবুকে ছবি ভাইরাল করতে পারে, কার বাড়ি ঈদের সময় কত আনন্দ হইতে পারে, এটার নামই কোরবানি, এটার নামই ঈদ। নাকি ঈদ কোরবানি এক আলাদা জিনিস? হজরতে ইসমাইল 8 বছরের ছেলে, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ বুড়া বাপ, আর 8 বছরের এক সহনশীল ছেলে, জীবন উৎসর্গ করা, প্রেম উৎসর্গ করা, যৌবন উৎসর্গ করা, মায়া উৎসর্গ করা, জীবনের স্বাদ আল্লাহ উৎসর্গ করা। হ্যাঁ, বানানেওয়ালা তুমি, পাল্লেওয়ালা তুমি, এ আসমান তোমার, এ জমিন তোমার, এ চন্দ্র তোমার, এ সূর্য তোমার, এ গ্রহ তোমার, এ যৌবন তুমি দিলা, এ ফুল তুমি সাজাইলা, এ ফল তুমি দিলা, এ গরু খাবার তুমি দিলা, এ মেঘমালা দিয়া তুমি আচ্ছাদিত করলা, এ চন্দ্র দিয়া তুমি আলোকিত করলা, এ ফুল দিয়া তুমি সুবাসিত করলা, এ যৌবন দিয়া তুমি তরুণের মালা দিলা। হায় যদি তোমারই চিন্তাম, হায় তোমার প্রেমেই পড়তাম, হায় তোমার আশিকই হইতাম, তোমার সাথেই জীবন লাগাইতাম, এর নাম হলো কোরবানি, এর নাম হলো জীবন। শুধু জন্ম হইলেই মানুষ হয় না, শুধু জন্ম হইলেই, আমার কথা আপনারা বুঝতেছেন? আপনাদেরকে ধন্যবাদ দেই, সুমনকে তো সোয়াব সব দিয়ে দিলাম, সুমনকে সোয়াব দিয়ে দিলে সুমনের বড় ভাই চেয়ারম্যান সাহেব সোয়াব থেকে বাকি রাখতে কোয়া তলহা জোবায়ের, তো সুমনের বড় ভাই চেয়ারম্যান সাহেবেরও সোয়াব সব দিয়ে দিলাম, যেহেতু বেচারা এত সুন্দর মানুষ এক পরিবেশে বৈশা গেছে। এই জন্য আমাদের যত নেকি, আমাদের যত জোর দরজাপ মেহনত, এটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্যই যদি হয় তাহলে এই যুবকের দলগুলি আশেপাশে ঘোরে কেন? এই ছেলেরা এরাই সম্পদ, এরাই এদেশের সম্পদ। এই 6-7 মেট্রিক পড়া পর্যন্ত ছেলেগুলি এরাই জাতির সম্পদ, এরাই আমার সম্পদ, এরাই কলেজের টুকরা। কে এদেরকে বুঝাবে, কে এদের জন্য কাঁদবে, কে এদেরকে মায়া দিয়ে ডাক দিবে, কে এদেরকে আদর দিয়ে ডাক দিবে? পৃথিবীতে কোনো নেতা আদর দিয়ে ডাক দেওয়ার মতো নাই। যত নেতা বলেন, যত সমাজ বলেন, সব নষ্টের দিকে ডাক দিতেছে। যত মিডিয়া বলেন, যত জাগতিক উন্নতি বলেন, সব নষ্টের দিকে ডাক দিতেছে। আমার 12 বছরের ছেলে নষ্ট হয়ে যেতেছে, আমার 13 বছরের মেয়ে নষ্ট হয়ে যেতেছে, আমার সোনার ছেলে, আমার কলিজার টুকরা ওয়াইফাই আর মিডিয়ার জগতে নষ্ট হয়ে যাইতেছে, আনন্দের স্রোতে নষ্ট হয়ে যাইতেছে। কে এই সোনারে বুঝাবে, কে এক আদর দিয়া ডাক দিবে? ও এক আদর দিয়া ডাক দিছে জাতীয় নেতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানা আন্নি আযবাহুকা ফানজুর মাযা ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وعمر عدر الكلية تكرا আমার আদরের সোনার ছেলের সম্পদ। ও ইসমাইল, আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে তোমারে আন্নি আজবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। 8 বছরের কলিজার টুকরা, ও উত্তর দেয় কেমন জীবন, কেমন জীবন বানাইছে, কেমন উত্তর দিছে, কেমন প্রজন্ম, কেমন শিক্ষিত বানাইছে। হায় কলিজা পড়া বেতা,
কেই সিলেটারে আদর দিয়ে ডাক দিবে, কেই সিলেটারে মোবাইল থেকে ফিরাবে, কেই সিলেটারে গান থেকে ফিরাবে, কেই সিলেটে নগ্নতা থেকে নগ্নতা থেকে ফিরাবে, কেই সিলেটাকে ইয়াবা গাঁজা থেকে ফিরাবে, কে তাকে টাস জুয়া থেকে ফিরাবে। আয় এমন কোন আদরের বাবা নাই, এমন কোন আদরের মুরব্বী নাই, এমন কোন আদরের নেতা নাই। নেতারা গেঞ্জি কিনে দেয়, নেতারা ক্যাব দিয়ে দেয়, নেতারা থিয়েটার কিনে দেয়, নেতারা যাত্রার টাকা দিয়ে দেয়, নেতারা নতুন প্রজন্মকে ভালো কিছু শিক্ষা দিতে চায় না, নতুন প্রজন্মকে নেতারা নষ্ট বানায়, মেয়েদেরকে ডাকায়া নষ্ট বানায়, নতুন প্রজন্মকে ভালো ইতিহাস শিক্ষা দেয় না, ভালো কোরবানি শিক্ষা দেয় না, ভালো জীবনী শিক্ষা দেয় না। কোরআন ডাক দিয়া বলে আ, ইসমাইল ডাক দিয়া বলে আব্বা, এক নতুন প্রজন্মকে ঈমান শিখাইতেছে, এক নতুন প্রজন্মকে আখলাক শিখাইতেছে, ত্যাগ শিখাইতেছে, প্রেম শিখাইতেছে। আব্বা আপনি যে আল্লাহর পাগল, আমিও সে আল্লাহর পাগল। কে এই প্রজন্মকে বুঝাবে, কে এই 12 বছরের ছেলেকে হাত ধরে ধরা মসজিদে আনবে? এক ইসমাইল গলা দিয়ে দিছে, এক ইসমাইল সুরির তোলে গলা দিয়ে দিছে। হ্যাঁ রে, যদি প্রজন্ম বুঝত, 8 বছরের সাহাবা, 6 বছরের সাহাবা, শিশু সাহাবা, দোল্লার সাহাবা, দোল্লার মেয়ে, দোল্লার ছেলে, গাছের পাতা, জঙ্গলের হরিণী, আকাশের মেঘমালা, নদীর মাছ, সমুদ্রের সব পাথরের, পাহাড়ের পাথর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রেমিক নবী ছিলেন, এমন এক মায়ার নবী ছিলেন, এমন এক প্রেমওয়ালা ছিলেন, এমন এক মায়া দিয়ে ডাকনেওয়ালা ছিলেন। ওনার চেহারা দিয়ে দেখছে, ওনার কথা সে শুনছে, ওনার জন্য সমগ্র পৃথিবী জীবন উৎসর্গ করে দিছে। এর নাম কোরবানি, এর নাম ইতিহাস, এর নাম প্রেম, এর নাম জীবন বানানো। আমার কথা মনে হয় বোঝেন না আপনার? তাহলে জন্মটাকেই মানুষ বলা হয় না? জন্ম হইলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে গেলে মানবতা লাগে, মানুষ হইতে গেলে মানবতা লাগে। বিল্ডিং লেখলে বিল্ডিং হয় না, রড কিনলে বিল্ডিং হয় না, পচা সিমেন্ট দিয়া বিল্ডিং হয় না, পচা ইট দিয়া বিল্ডিং হয় না। ইট কিনা, ইটের সাথে সিমেন্ট মিলানো লাগে, সিমেন্ট আর ইট মিলাইয়া, বালু দিয়া মিলাইয়া, রড ভিতরে দিয়া চতুর্পাশে। সাধারণ একজন অশিক্ষিত রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার ফর্মুলা দিলে হয় না, কন্ট্রাক্টর থিওরি দিলে হয় না, ঢালাই করা মিস্ত্রি কাঠ নিচে দিয়া চতুর্পাশে ঘেরাও করা, রডের মধ্যে সিমেন্ট আর বালি মিলাইয়া দিলে কলম যদি দাঁড়ায় যায়, তক্তা কাঠের উপরে যদি রড দিয়া সিমেন্ট আর পাথর দিয়া ঠিক মতো দিয়া 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 একজন 10 জন রাজমিস্ত্রি ঢালাই দেয়, তাহলে ছাদ হয়। এরপরে চতুর্দিকে ওয়াল গাঁথলে বিল্ডিং হয়, কামরা আলাদা বানাইতে হয়, ঘর আলাদা বানাইতে হয়, স্পেনজাখানা আলাদা বানাইতে হয়। ও মানুষ শুধু স্কুলে গেলে মানুষ হওয়া যায় না, জামা গায়ে দিলে মানুষ হয় না, টাই পরলে মানুষ হয় না, প্যান্ট পরলে মানুষ হওয়া যায় না, পোস্টারে নাম লেখলে মানুষ হওয়া যায় না, মুফতি লেখলে মানুষ হওয়া যায় না, পীর লেখলে মানুষ হওয়া যায় না। মানবতা এক আলাদা জিনিসের নাম, মানবতা এক প্রেমের নাম, মানবতা এক ভালোবাসার নাম, মানবতা এক মায়ার নাম। এটা জাতীয় নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিশু ইসমাইল শিখিয়ে দিছে। ইসমাইল থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর, সারা পৃথিবী তার প্রেমে পাগল হইয়া দেখায় দিছে। যদি মানুষ হইতে চাও তাহলে মুহাম্মাদের প্রেমে পাগল। তো মানবতার এক ভিত্তি লাগে, কি বলেন? মানবতার এক বিল্ডিংয়ের কলম লাগে কি লাগে না? বিল্ডিংয়ের নিচের ভিত, বেজ, গাড়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কেমনি বিল্ডিং ইঞ্জিনিয়ারে লিখে দিলে আর খাতা কলমে শখ আঁকে দিলে বিল্ডিং হয়ে যায়? চতুর্দিকে কমসে কম 8টা কলম গাড়া লাগে, নিচের বেজ দেওয়া লাগে, রড সিমেন্ট বালি মজবুত দেওয়া লাগে,
আমার আল্লাহ বলে, তুমি যদি সফলতা চাও, তুমি যদি কামিয়াবি চাও, তুমি যদি মুক্তি চাও, তুমি যদি মানবতার সফলতা চাও, তাহলে কোরআনে কারিমে মুক্তির সফলতার একটা সূরা বানায় দিছে। এক নম্বরে তোমার ভিত মজবুত বানাইতে হবে, কলম গাড়া লাগবে, ব্যাস কলম গাড়া লাগবে। এজন্য আল্লাহ কোরআনে কারিমে মমিনের কিছু কলম গাড়ছে, মমিনের কিছু গুণ বয়ান করছে, মানবতার কিছু গুণ গুণ বয়ান করছে, মানুষ হইতে গেলে কিছু গুণ বয়ান করছে। এই এই কোয়ালিটি যদি তোমার মধ্যে হয়, তাহলে তুমি মানবতার বহির প্রকাশ ঘটাইলে, তুমি মানুষ বা অন্যতায় জন্ম হইলে মানুষ হয় না, জানোয়ারেরও জন্ম হয়, জানোয়ারও খায়, জানোয়ারও ঘুমায়, জানোয়ারও গোস্ত খায়, জানোয়ারও দুধ খায়, জানোয়ারও ফল খায় কি খায় না? জানোয়ারে ঘুমায় কি ঘুমায় না? জানোয়ারের যৌবন চাহিদা আছে কি আছে না? জানোয়ারের গায়ে বৃষ্টি লাগে, জানোয়ারে বাসা বানায় কি বানায় না? পাখির বাসা আছে না নাই? শিয়ালের বাসা আছে না নাই? কাউয়ার বাসা আছে না নাই? আমার কথা বোঝেন? জানোয়ারেও বাসা আছে, জানোয়ারের মধ্যে জানোয়ারি স্বভাবের জন্য তার মানবতা নাই, এজন্য তারে জানোয়ার বলা হয়, জান আছে। তুমি যদি মানুষ হইতে চাও, তোমার মধ্যে মায়া মমতা লাগান লাগবে, তোমার কলম ভিত মজবুত বানানো লাগবে। এটা আল্লাহ কোরআনে কারিমে সূরায়ে মুমিনুন মাক্কিয়া আয়াত নাজিল কইরা কইরা মালিক বলে, তুমি যদি ছয়টা কলম মজবুত বানাও, ছয় কলম যদি রড সিমেন্ট দিয়া, ঈমানের সিমেন্ট দিয়া, ঈমানের রড দিয়া, আখলাকের বালি দিয়া, সুন্দর মুআমালাত মুআশারাত পাথর দিয়া, খোয়া দিয়া, সুন্দর একজন রাজমিস্ত্রি, অভিজ্ঞ রাজমিস্ত্রি আল্লাহওয়ালার হাতে কোরআন দিলে লাগাইয়া একটা একটা বাক্সার মধ্যে নিজেরে বানাও, তাহলে তুমি মানবতার বিকাশ ঘটাইবা, তোমার কলমের উপরে বিল্ডিং হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون দেখেন না? তাহলে মানবতার ভিত্তি কি? মানবতার ব্যাস কি? মানবতার কলম কি? মানুষ হইতে গেলে, সফলতার কলম গাঁথতে গেলে এক নম্বর ভিত হইল মমিন হইতে হবে। মমিনকে মমিন বলে তারে যে একজনের প্রেমে পড়িয়া একজনের দিকে দৌড় দেয়। ইব্রাহিম নবী একজনের প্রেমে পড়িয়া একজনের দিকে দৌড় দিছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা قال لا ইল্লাম ইয়াদিনি রব্বি একটা একটা দেখে আর বলে না, তারকা দেখলাম তারকা এটা অস্ত যায়, তারকা আমার প্রভু হইতে পারে না, চন্দ্র দেখলাম চন্দ্র এটা আফালাত এটা অস্ত যায়। ফালাম্মা রাশামসা বাযিগাতান قال হাযা রব্বি সূর্য দেখলাম সূর্য এটা ডুবে যায়, যেটা ডুবে যায় যেটা অস্ত হয়ে যায়, যেটা শেষ হয়ে যায়, যেটা বুড়া হয়ে যায়, যেটা দেত্রা হয়ে যায়, যে নেতার জীবন শেষ হয়ে যায়, আসমান শেষ হয়ে যায়, জমিন শেষ হয়ে যায়, এমপি শেষ হয়ে যায়, প্রেসিডেন্ট শেষ হয়ে যায়, ডিসি শেষ হয়ে যায়, ফল শেষ হয়ে যায়, ফুল শেষ হয়ে যায়, যে জিনিস শেষ হয়ে যায়, এ জিনিস আমার বন্ধু হইতে পারে না, এ জিনিস আমার মালিক হইতে পারে না। তাহলে যে শেষ হয় না, যিনি একক, যিনি অবিচল অচল, যিনি ওয়াজিবুল ওজুদ, যিনি আছেন থাকবে, যেনার সব কিছু কুদরতি কন্ট্রোলের মধ্যে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ তার নাম আল্লাহ, তিনি আমার রব, আমি ওই আল্লাহর দিকে রওনা দিলা। দিলে এক বড় ব্যথা নিয়া, মেরে ভাইও, এই বাচ্চাগুলির জন্য কলিজায় কি পরিমাণ ব্যথা দেখবেন, কোনো ঘরের মধ্যে কোনো মারে ব্যথা নাই,
কোনো বাবারে ব্যথা নাই। মা আর বাবার ব্যথা থাকতো তো সে তো হাজারই করতো, সে কলেজে বিগলিত করে কানতো, হায় আমার মেয়ে রাস্তায় নষ্ট হয়ে যেতেছে, স্কুলে নষ্ট হয়ে যেতেছে, কলেজে নষ্ট হয়ে যেতেছে, রাতকে রাত নষ্টামি করতেছে, ভিডিও আর সিনেমা, নোংরামি আর বেহায়া পানা, গেঞ্জি আর জামা গায়ে দিয়া অবৈধর ঝঞ্ঝনানিতে নেতার পিছনে নষ্ট হইতেছে, দলের পিছনে নষ্ট হইতেছে, মার্কার পিছনে নষ্ট হইতেছে, মোবাইলের পিছনে নষ্ট হইতেছে। এর কোনো মা রাহাজারি আসে না, কোনো বাবা রাহাজারি আসে না, কোনো নেতা রাহাজারি আসে না, খালি ওদেরকে রাস্তায় নামায়, মেয়েদেরকে রাস্তায় নামায়, জোয়ানদেরকে রাস্তায় নামায়। হ্যাঁ, কিছু আল্লাহওয়ালা এরম চেয়ারম্যানের মতো যদি কিছু সুন্দর মানুষ হইতো, কিছু ওলামাদের মতো সুন্দর মানুষ হইতো, কিছু দিলওয়ালা সুন্দর মানুষ হইতো, আল্লাহ ফিরুমি লেখে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই দাজলা নদীর কিনারে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই থাকতেন। হঠাৎ একদিন বিকাল বেলা সন্ধ্যা গড়ায় গেছে, গুদুলির বেলা ডুবে গেছে, নদী পার হইয়া কি যেন মনে ব্যথা নিয়ে যায়। হায়, ওপারে কিছু ছেলে বল খেলে, ওপারে কিছু ছেলে মেলা মেলাইছে, আয় এই ছেলে রে, এই ছেলেগুলি রে যদি আমি আল্লাহর সাথে মেলাইতে পারতাম, বানানেওয়ালার পরিচয় দিতে পারতাম, বানানেওয়ালার প্রেমের কবিতা লেখাইতে পারতাম, বানানেওয়ালার ফুলের গেনা লোয়াইতে পারতাম, হৃদয় এমন এক ব্যথা নিয়ে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই সাগর নদী পাড়ি দিয়া ওপারে যেয়া দেখে, রাস্তার মধ্যে সুদর্শন এক নওজোয়ান মাতাল অবস্থায় পড়ে রইছে, মুখের মধ্যে মদের গন্ধ, মুখের মধ্যে মদের গেজা লাগিয়া রয়েছে, সুদর্শন চেহারা, নাকটা তীরের মতো খাড়া, খুব সুন্দর সুটামদের অধিকারী, মুখটা অনেক বড় গোলাপি রং, কিন্তু নাপাক গান্দা দেখা জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই জরজর করে কান্দে, কান্দা দিয়া নিজের বদনার পানি নিয়া, যদিও ওর গালের মধ্যে নাপাক, যদিও ওর মুখের মধ্যে মদের নাপাক লাগানো, কিন্তু আল্লাহওয়ালার দিলের মধ্যে ব্যথা, আল্লাহওয়ালার কলিজার মধ্যে ব্যথা, উনি ওনার মাত বদনার পানি লে ওর মাথায় দিয়া, ওর মাথায় দিয়া ওর মাথায় বারবার পানি দেয়, হুঁশ বানায়, মদ খায়া রাস্তায় বেহুশ অবস্থায় নওজোয়ান পড়ে রয়েছে, উনি ওনার নিজের পাগড়ি দিয়া রুমাল দিয়া নওজোয়ানের মদ মুছা দেয়, নওজোয়ানের নাপাক গেজা মুছা দেয়, মাথায় পানি দিয়া হুঁশ বানাইলে নওজোয়ান বৈশা দেখে গিয়ে কিরে আল্লাহওয়ালা জুন্নুন মিস্ত্রি, মিশরের কুতুব আল্লাহওয়ালা, দাজলা নদীর কিনারার কুতুব আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা আমার মদ কেন মুছে দেয়, আমার মুখ কেন সাফ বানায় দেয়, আমার মাথায় কেন পানি দেয়, বলে হুজুর আপনি আমি না পাক রে কেন ধরলে। এবার আল্লাহ বলা জুন্নুন মিস্ত্রি কাঁদে আর বলে, বাজা তোর যদিও মায়া লাগে না, তোরে দেখলে আমার মায়া লাগে, তোরে দেখলে আমি মদের কথা স্মরণ হয় না, তোর চেহারা দেখলে আমার গান্দার কথা স্মরণ হয় না, নেশার কথা স্মরণ হয় না, তোর চেহারা দেখা আমি আমার আল্লাহর প্রেমে পড়া যায়, আমার আল্লাহ না জানি তোরে কত আদর করে, কেমনি তোর ঠোঁটটা এমন করে বানাইলো, কেমনি তোর নাকটা এমন করে বানাইলো, কেমনি তোর গালটা এত সুন্দর করে বানাইলো, আমার আল্লাহ চাইলে তোরে ল্যাংরাও বানাইতে পারতে, তোরে প্যারালাইসে সলা বানাইতে পারতে, কানাও বানাইতে পারতে, নাক বোসাও বানাইতে পারতে, তোর দিকে তাকাইলে আমি আমার আল্লাহরে দেখি, আল্লাহর প্রেমী মায়া লাগিয়া, আল্লাহ তোরে কত সুন্দর করে বাড়াইছে, তুই এই নাপাক অবস্থায় যদি মারা যাইতি, আমার আল্লাহর জাহান্নামে তোর চলা লাগতো, আমার আল্লাহ তোর সুন্দর চেহারা জাহান্নামের দাউ দাউ করা আগুনের মধ্যে কেমনে পালাইতো, তোরে দেখে আমি আমার মাওলার প্রেমে পাগল হইয়া গেলা, নওজোয়ান দিলটা আস্তে নরম হইয়া গেছে, এবার নওজোয়ান ঝরঝর কইরা দুই চোখের পানি ফালাই দিয়া কান্দে, হুজুর আমার তো মদ খোর, আমার মতো নেশাগ্রস্ত, আমার মতো বেকার গ্রস্ত বেহুদা নওজোয়ান, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
কারো হৃদয়ে ব্যথা নাই, কারো হৃদয়ে মায়া লাগে না, আল্লাহওয়ালাদের কলিজায় মায়া লাগে। এজন্যই তো উজানির আল্লাহওয়ালারা কানছে, শর্মনাই আল্লাহওয়ালারা কান্দে, মুস্তাকুন নবী কান্দে, আল্লাহওয়ালারা কান্দে, দিলওয়ালারা কান্দে, মা আল্লাহওয়ালা মা কান্দে। আয় কি হইল, আয় সমাজটারে কে ভালো বানাবে? সুফি আল্লামা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই কান্দে আর বলে বাজার, আমি তোর নাপাকের দিকে তাকাই নাই, আমি তোর মদখরের দিকে তাকাই নাই, আমি তোর গান্দা চেহারার দিকে তাকাই নাই, আমি আমার আল্লাহ, আমার আল্লাহ তোর কেমনে সুন্দর করে বাড়াইছে, আমি তোর দিকে তাকাই, আমার আল্লাহর কথা মনে পড়ছে, ওর চেহারা মসে আর কান্দে। এমন সময় উপর থেকে আওয়াজ আসতেছে, লাম আসতেছে, বাজারে দাঁড়ে এবার মালে নামি না, গায়ে বার্তা রুমে আনা নাসি না, আগার পুষতে সেবার হালে বামন্দে, সেরে দস্তা দোয়া লম্বর ফসন্দে। আল্লাহওয়ালারা উপর থেকে ওয়ারলেসে খবর হয়ে যায়, জুনু নওজোয়ান তওবা করতে দেও, আমিও ওরে ওলি বানায় নিলা। কিরে কিরে এরে নওজোয়ান শুনছস নি? হুজুর কোনোদিন উপরের আওয়াজ শুনি নাই, আজকে দিলে দিলে নিয়ত করছি তওবা করব, জিন্দগি যৌবন গুনায় কাটাইয়া দিলাম, আমার এত সুন্দর যৌবনটা মদে কাটাইয়া দিলাম, জুয়ায় কাটাইয়া দিলাম, গুনায় কাটাইয়া দিলাম, কোনোদিন আমার কি এমন মায়া দিয়া ডাকে নাই, কোনোদিন আমার কেউ মায়া দিয়া আমার এই গালে হাত লাগায় নাই, আজকে আপনার মতো আল্লাহওয়ালা আমার গায়ে হাত লাগাইছেন, দিলে দিলে নিয়ত করে আনিছি হুজুর আমি তওবা করব, তওবার নিয়ত করতে দেরি, উপর থেকে ওয়ারলেসে আওয়াজ আসতেছে, জুন্নুন নওজোয়ান রে শুনায় দাও, তোমারে যেমন বন্ধু বানায় নিলা, তোমারে যেমন ওলি বানায় নিলা, এ জুয়ানটারেও ওলি বানায় নিলা। জুন্নুন মিস্ত্রি বলে আল্লাহ, এত সাধনা কইরা ওলি হইলাম, এত জঙ্গলের কিনারায় নামাজ পড়া ওলি হইলাম, সাগরের কিনারায় তোমার প্রেমে পড়া ওলি হইলাম, সাগর দেখি তো তোমারে দেখি, সাগর কিনারায় গাছ দেখি তো তোমার দৃশ্য দেখি, নদীর স্রোত দেখি তো তোমার দৃশ্য দেখি, ফুলের ফুলের বাতাস দেখি তো তোমার দৃশ্য দেখি, নদীর ঢেউ দেখি তো তোমার দৃশ্য দেখি, কে এই নদী চানালেওয়ালা, কে এই ঘাস সাজানেওয়ালা, কে এই নদীর আঁকা বাঁকা বানানেওয়ালা, কে এই পাখিরে ঝাঁকে ঝাঁকে উড়ানেওয়ালা, কে পাখির বাসা বানানেওয়ালা, কে চন্দ্র আলোকিত করেনেওয়ালা, কে তারকা দিয়া সাধনা করেনেওয়ালা, এত প্রেম দিলাম, এত সাধনা করলাম, কোনোদিন ওলি বইলা ডাক দিলা না, আজকে ওরে ওলি বইলা ডাক দিলা, আল্লাহ আমার বুঝে আসে না, এবার আল্লাহ আওয়াজ দেয় ও গো জুন্নুন মিস্ত্রি শো, আমার কোনো ওলি যদি কারো গায়ে হাত লাগায়, আমার কোনো ফুলের মালা যদি অন্য কোনো ফুলে লাগা দেয়, অন্য কোনো গান্দা মুখের মধ্যে হাত লাগায়, আমার কোনো ওলি যদি কাউরে বন্ধু বানায়, আমিও তারে ওলি বানাই। ওই এক ব্যথা নিয়ে ঘুরি মেরে মোহতারাম ভাইও, না আমি ওয়াজ জানি না আমার ওয়াজের দ্বারা হবে, এখন তো ওয়াজ ট্রেডিশনাল হয়ে গেছে, গরু বেচার মতো হয়ে গেছে, সোনো পাউডারের ওয়াজ হয়ে গেছে, মানুষের মেলার ওয়াজ হয়ে গেছে, জনজানানির ওয়াজ হয়ে গেছে, হ্যাঁ সুর আর ঝঙ্কারের ওয়াজ হয়ে গেছে, এই ওয়াজের দ্বারা হয় না, ওয়াজ তো ওইটার নাম অজিলাত মিনহাল কুলুব, যেটা দ্বারা দিলে এক প্রকম্পমান পয়দা হয়, দিলে আল্লাহ প্রেম আসে, দিলে আল্লাহর সাথে এক সম্পর্ক পয়দা হয়, ওই এক ব্যথা নিয়া, ওই এক আশা নিয়া, আল্লাহ কেমনে তুমি যদি পাকড়াও করো, তুমি যদি ধরো,
তোর ওয়াজ আমার দ্বারে ভালো লাগে নাই, তোর নকশা আমার দ্বারে ভালো লাগে নাই, তোর সাদা জামা আমার দ্বারে ভালো লাগে নাই। আজকে তো নকশামি দিয়া ভরা, সাদা জামা দিয়া ভরা, পাগড়ি দিয়া ভরা, সব ধোকার ধোকা, সব সাদা জামাজ দলি জমির দালালি করে, হজের দালালি করে, সিটারি ভাটপারি দিয়া ভরা, ইঞ্জিনিয়ার ধোকা দিয়া ভরা, জামা উপরে লেবেল লাগাইছে, ঘর উপরে সাজাইছে, বাইরে চকচক করে, ভিতরে পোকা দিয়া ভরা, ভিতরে পোকা দিয়া নোংরামি দিয়া ভরা, পীরের দরবারে পীরগিরি লেখানো ভরা, সবুজ রশ্মি রুমাল লেখানো ভরা, সবুজ পাগড়ি দিয়া ভরা, অমুক রুমাল দিয়া ভরা, ভিতরে পোকা দিয়া ভরা, ভিতরে নোংরামি দিয়া ভরা। আল্লাহ বলে আমি সাদা জামা দেখি না, আমি পীরগিরি দেখি না, মুফতিগিরি দেখি না, নেতাগিরি দেখি না, আমি কালা গোলাম, চাষি গোলাম, অসহায় গোলাম, শ্রমিক কালা চেহারা, চোখ কালা হয়ে গেছে কাম করতে করতে, চেহারা পুড়ে গেছে কাম করতে করতে। ও যদি আমারে আল্লাহ বলে ডাক দেয়, মায়ার নবী প্রেমের নবী বলে যে জীবন শ্রমিক দিন মজুর, ওর হাতটা কালা, ওর চেহারাটা কালা, ও শ্রমিক, ওর দিলটা ভালা, নবী বলে আমি তারে বন্ধু বানা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون مؤمن تو شے সফল কাম, সে মানবতা, মানবতা তার দ্বারা বিকাশ ঘটায়, মানুষে বনে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নম্বর কলম লাগায় যে নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়ায়, আল্লাহর সামনে খৌফ ও খুশিয়াত লইয়া দাঁড়ায়, আল্লাহর ভয় লইয়া দাঁড়ায়, জমিনে দাঁড়াইলে বলে আল্লাহ আমারে দেখতেছে, অফিসে গেলে বলে আল্লাহ আমারে দেখতেছে, ওয়াজ করলে বলে আল্লাহ আমারে দেখতেছে। আয় ধোকার ধোকা।